হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটু তেল ফাইল চলে আসলাম, আর এই তেল ফাইল স্বেচ্ছাসেবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ডিজাইন। আর এই ব্যানারটাতে চারটি সম্পন্ন থেকে পাঁচটি সংগ্রহ করতে হবে। আর এই তেল ফাইলটা কার্যকর করতে প্রথম হপ্তাহ লাগবে ডিজিটাল অ্যাপ, আর এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছবি। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গাইস, প্রথম নম্বরে শুরু করা যাক। এটা চলে আসা মোবাইলে স্ক্রিনে মোবাইল লিখতে হওয়ার পরে প্রথম আপনার লাগবে ডিজিটাল অ্যাপ। ডিজিটাল অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে, তারপর চলে যাবেন ওপেন জিএলপিতে, তারপরে খুঁজে বের করবেন স্বেচ্ছাসেবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ডিজাইন, ওকেতে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন, তারপরে একদম সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে গাইস আমি দেখেন কৃষক লীগের দুইটি ছবি দেখেছি, এবং ছাত্র লীগের এবং একটি পার্সোনাল ছবি দেখেছি, এবং এখানে নেতা কর্মী ছবি, এখানে সাপোর্টারের ছবি, এবং সাপোর্টারের নাম, এখানে সবকিছু আপনাদের মন মতো আপনার দেখে দিয়েছি। প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি, আপনাদের মন মতো এখানে কাজ করে নেবেন গাইস। তো সাপোর্টের কি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে ক্লাস আইকনে, তারপরে গ্যালারিতে চলে যাবেন, তারপরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেস্কটপ বক্সে ভিডিও লিঙ্কে রাখতে সেই ভিডিওটি দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে, এবং এই ছবির নিচের অংশ ডিলার করে কীভাবে। এই গাইডটি কিনে হাত দিয়ে আপনারা চাইলে আপনার মন মতো ছোটো বড় করে নিতে পারবেন। এবং ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনি ডট, এই ডট দিয়ে আপনারা ছবিটি আগের ছবির জায়গায় নিয়ে আসবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি রাখবেন, আর আগের ছবিটি সিলেক্ট করবেন। দেখুন গাইস কি সুন্দর হবে এখানে ছবিটি পড়তে গেলে। এখন নামটি পরিবর্তন করতে হবে, তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে অবশ্যই ডকটা সারিয়ে নেবেন, তারপরে কোড চলে আসছে আগের নামটি ডিলেট করে দেবে, পরবর্তী নামটি সেট করে দেবেন। আমি লিখেছিলাম আব্দুল রহমান। দেখুন গাইস সব কিছু আমার ঠিক থাকলে ডিজাইনটি এখন সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে গেলে সেভ আইকনে, সেভ আইকনে যাওয়ার পরে এখানে নিচের ফাংশনে চলে যাবেন। এই ফাংশনে আসে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। আজকে রিয়েল ফাইলটাতে তুমি সমস্যা থেকে গেলে হোয়াটসঅ্যাপে টেলিকম করতে থাকবে, সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে আসবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তা আজকে ওই ভিডিও ইচ্ছা হবে সুন্দর সকাল থাকবে, সুস্থ থাকবেন, মন্দ কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।